হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এবং আজকে একটা খুব বড় খবর নিয়ে এসেছি, এবং এই খবরটার সোর্স যদি আমাকে জিজ্ঞাসা করেন কোথা থেকে পেয়েছি, সেই সোর্স কোথায়, তাহলে সেটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। দ্য টাইমস অফ ইন্ডিয়ার গুগল যে পেজ রয়েছে সেখানে একটা আপডেট দেওয়া হয়েছে, এবং সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। তবে এটার মানে এটা নয় যে সিনেমাটা কালই রিলিজ করে যাবে বা 2021 আসছে, 2022 আসছে, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। সিনেমাটা নিয়ে কথাবার্তা চলছে, এবং যখন এই সিনেমাটার অফার কেউ একজন আগে রিজেক্ট করেছিল সেটা নিয়ে যেমন কথা বলেছিলাম, তেমনভাবেই যখন কারোর কাছে খবরটা আসছে সেটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। তো যে কারণে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো এর আগে সিরাজ উদ্দৌলা 2017 সালে প্রথম ঘোষণা হয়েছিল, এবং এর অফিসিয়াল পোস্টার বেরিয়ে গেছিল আমাদের হইচই এবং এসবিএফ থেকে, পুরোপুরি অফিসিয়াল পোস্টার বেরিয়েছিল, এবং সবাই জানতো যে সিনেমাটা আসছে। এবং প্রথম বাইরে ছিল সিনেমাটা করার ক্ষেত্রে, যার নাম এসেছিল, যাকে রেখে সিনেমাটা ভাবা হয়েছিল, তার নাম হচ্ছে জিৎ। এবং রাজ চক্রবর্তী রীতিমতো আমাদের জিতের কাছে অফার রেখেছিল সিনেমাটার জন্য, তবে জিৎ সিনেমাটা রিজেক্ট করে দিয়েছিল। তার কারণ, জিৎ করতে রাজি হয়েছিল কিন্তু জিৎ একটা বহুল পরিমাণ একটা পারিশ্রমিকের মানে শর্তের কি রাজি হয়েছিল, তাকে সেই পরিমাণ পারিশ্রমিক দিলে সে করবে, নাহলে সে এত বড় প্রজেক্টের অংশ হবে না, কারণ তার আবার অন্য অনেক প্রজেক্ট রয়েছে। তো একটা এত বড় প্রজেক্টের টাইম যে সে দিচ্ছে, তার জন্য সে একটা মোটা অঙ্ক দাবি করেছিল, এবং সেটা প্রায় 2.5 কোটির কাছাকাছি। তো যে কারণে কিন্তু এই সিনেমাটা হাত ছেড়ে যায়, কারণ সেই সময় প্রোডাকশন এবং মানে প্রোডাকশনের তরফ থেকে এত টাকা দেওয়া সম্ভব ছিল না। তো যে কারণে জিতের কাছ থেকে কাজটা হাত ছেড়ে হয়ে যায়। তো তারপর প্রায় 2-3 বছর সিনেমাটা নিয়ে কোনো আলোচনা ছিল না, কোনো খবরই ছিল না। তো এখন রাজ চক্রবর্তী তার নিজস্ব প্রোডাকশনের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছে। তার পরিণীতা সুপারহিট হয়েছে, তারপর তার হাফজি গাফজি, তারপর ধর্মযুদ্ধ আসা বাকি রয়েছে, এছাড়া আরও অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো রাজ চক্রবর্তী ইন ফিউচার করতে পারে। তো আপাতত এটা খবর, এটা স্ক্রিপ্টটা পুরো লেখা কমপ্লিট তো বহুদিন আগেই হয়ে গেছিল, এবং এটা নিয়ে রীতিমতো কথাবার্তা চলছে। তো দেখুন, যখন জিৎ রিজেক্ট করেছে, জিতের পর বাংলার সবথেকে বড় নাম অবশ্যই দেব, এটা আমরা সবাই জানি। এবং দেবের মানে যে ধরনের ফিগার, দেব এর আগে যোদ্ধার মতো সিনেমায় কাজ করেছে, যেখানে যেখানে মানে সেখানে তাকে একজন যোদ্ধার চরিত্রে আমরা দেখেছি হেভি মানিয়েছিল। সিনেমাটা কেমন হবে সে কথা যাচ্ছি না, দেবকে কেমন মানিয়েছিল সেটা যদি বলি, তাহলে দেবকে অসাধারণ দেখতে লেগেছিল। দেবের ফিগার বলুন, সবকিছু মিলিয়ে দেবকে ওই ধরনের ক্যারেক্টারে একদম সুপার মানে, এবং জিৎকেও মানাবে, যে ছিল জিৎকে মানাবে না। জিতের যে ধরনের গ্ল্যামার রয়েছে, তারপর যে ধরনের লুক, জিৎকেও মানাতো, কিন্তু যেহেতু জিৎ করছে না, জিতের পর আমি মনে করি সবচেয়ে বড় নাম দেব। কারণ দেখুন, অঙ্কুশ বা ইয়াস এদের হয়তো মানাবে, আমি বলছি না মানাবে না, কাউকে ছোট করছি না, কিন্তু যে লেভেলের অ্যাগ্রেশন দরকার সেটা খানিকটা কিন্তু অভাব রয়েছে অঙ্কুশ, তারপর আমাদের ইয়াস, বনি এদের মধ্যে। এবং বনির কথাই বলছি না, কারণ বনিকে কখনোই এই ক্যারেক্টারের সঙ্গে মানাবে না। তো কমার্শিয়াল ক্ষেত্রে যারা রয়েছে তার মধ্যে মানে জিতের পর অবশ্যই দেব প্রথম নাম। তো দেবের কাছে কিন্তু অলরেডি অফার গেছে, এই যে গোলন্দাজ আসে রয়েছে দেবের, তো গোলন্দাজের পরে কিন্তু এসএফ থেকে আবার একটা বড় চুক্তিতে দেবের সঙ্গে কথাবার্তা চলছে, এবং আবার একটা নতুন করে কিন্তু চুক্তি হচ্ছে যেখানে দেবের সঙ্গে কিন্তু এসএফ অনেক সিনেমা আসবে। তো সেই লিস্টে সবার আগে কিন্তু সিরাজ উদ্দৌলাকে দেখা হচ্ছে। দেখুন, দেবের সঙ্গে এর যে আগে চুক্তিটা, সেখানে সবচেয়ে বড় সিনেমার নাম ছিল গোলন্দাজ, তো এবার দেবের সঙ্গে চুক্তিটা করা হচ্ছে, সেখানে কিন্তু সবচেয়ে বড় নাম ধরা হচ্ছে সিরাজ উদ্দৌলাকে। এবং মানে টাইমস অফ ইন্ডিয়াতে বলেই দিয়েছে যে রাজ চক্রবর্তী এটা করার জন্য অলরেডি তৈরি হয়ে রয়েছে, এবং দেবের কাছে অলরেডি অফার গেছে। এবং দেব নিজেও বলেছে যে যখন কোনো মানুষকে সিরাজ উদ্দৌলার মতো চরিত্র করার অফার আছে, সে কি না করে থাকতে পারে? তো এই কথাটা মানে হচ্ছে দেব কিন্তু করতে ইচ্ছুক। এবার সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর, যে দেব সময় দিতে পারবে কিনা, বা পারিশ্রমিক নিয়ে কথাবার্তা এখনো চলবে, তারপর প্রোডাকশন থেকে অন্যান্য সিনেমা আছে সেগুলো টাইম বার করে এটার জন্য তারা কতটা টাইম দেবে, এছাড়া লকডাউন, এই লকডাউনে এত বড়ভাবে সিনেমা শুটিং করা অসম্ভব, সত্যি কথা বলতে ইম্পসিবল। কারণ এই ধরনের সিনেমা শুটিং করতে লাগে কয়েক হাজার কি কয়েক লক্ষ লোকেরও দরকার পড়ে, যেমন যখন KGF হয়েছে, RRR হচ্ছে, বা বাহুবলী, এগুলো শুটিং এর লক্ষ লক্ষ লোককে নিয়ে হয়েছে। তো সেখানে তো এখন বাংলাতে কখনোই সম্ভব নয়, এই সিনেমাটা বানাতে গেলে বিরাট লার্জ স্কেলে বানাতে হবে, যেটা এই মুহূর্তে বানানো কখনোই সম্ভব নয়, সেই প্রোডাকশন অত ভ্যালু বা টাকা এই মুহূর্তে নেই। তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে সিনেমাটা আসছে না, তবে ইন ফিউচার যে কথায় বলে না যে মানে আশায় ভাষা আচ্ছা আচ্ছা যে কথাটা রয়েছে সেই হিসেবে বলা যেতে পারে, কিন্তু ইন ফিউচার কিন্তু এর আসার চান্স রয়েছে। এবং যেহেতু জিৎ রিজেক্ট করে দিয়েছে, আপাতত জিতের কাছে এটার অফার যাচ্ছে না। তো জিতের পর স্বাভাবিকভাবেই অবভিয়াসলি অবশ্যই দেবের নাম আসে, আমরা চোখ বন্ধ করে বলে দেবো, কিন্তু এটা টাইমস অফ ইন্ডিয়াতেও ঘোষণা করা হয়েছে যে দেব হয়তো পরবর্তীতে সিরাজ উদ্দৌলা করতে পারে। তো এই খবরটাই তোমাদেরকে দেওয়ার ছিল, তার জন্য আপডেটটা দিলাম, এবং এটাকে প্লিজ ফেক খবর বলে ছড়াবেন না, আমি যেটা জানতে পেরেছি সেটা আপনাদেরকে দিলাম। এবার বিভিন্ন জায়গায় দেখুন, আমাদেরও আপডেট জানতে হয় বিভিন্ন জায়গা থেকে, সোর্স থেকে, তো সেই সোর্স যদি কোনো কারণে যদি ভুলভাল হয় সেটা তো আমাদের হাতে নেই। তো যে কারণে আমরা যেটা খবর পাই সবার আগে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তার মানে এটা নয় যে আমি কোনো ফেক রিভিউয়ার বা ফেক ইউটিউবার, কখনোই নয়, এরকমভাবে কাউকে অসম্মান করবেন না, এটা হতেই পারে, হয়তো পরবর্তীতে নাম মিলতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে সে ফেক রিভিউ করছে, এটা প্রথম কথা। তো দেখুন, আমার কিন্তু অনেকগুলো আপডেট মিলেও যায়, অস্বীকার করতে পারবেন না, অনেকগুলো আপডেট আমি সঠিকও দিই, অনেকগুলো আপডেট হয়তো আমার ভুল হয়ে যায় বা মেলে না, আমি মেনে নিচ্ছি, কিন্তু
যখন একটা মানে বড় জায়গাতে বলা হচ্ছে তখন নিশ্চয়ই সেটার মধ্যে কিছুটা সত্যতা রয়েছে। এবার যদি সেটা পরবর্তীকালে পাল্টে যায় সেটা তো আমাদের হাতে নেই, আমরা কে, আমরা জাস্ট খবর দিই, আমাদের কাজ খবর দেওয়া। তাহলে তো প্রত্যেক দিন খবরের কাগজে বিভিন্ন জায়গায় অলরেডি হাজার হাজার ভুলভাল খবর দেওয়া হচ্ছে, তাদের তো কেউ কোনো প্রশ্ন করে না, তাহলে আমাদের কেন? আমরা তো নিজেদের চেষ্টা একটা চ্যানেল খুলে কিছু করার চেষ্টা করছি, আমাদেরকে সঙ্গে সঙ্গে একটা খবর দেওয়ার চেষ্টা করছি, না দেবদের চেনার জন্য না জিৎ ফ্যান্সের টানার জন্য, প্রত্যেককে নিয়ে আমরা খবর বলি, বনি ইয়াস থেকে শুরু করে প্রত্যেককে নিয়ে আমরা আপডেট দিই, তো সেটা নিশ্চয়ই দিই আপনাদের জন্য। তো এটাই মেনলি বলা ছিল, এটা বলার জন্যই কথাগুলো বললাম, তো এটাই বলা। তো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই অ্যান্ড নমস্কার।